বর্তমান সময়ে আলোচিত সমালোচিত ও বিতর্কিত ইসলামী স্কলারদের মাঝে অন্যতম একজন হচ্ছেন মাওলানা সাদ একদিকে তাকে যেমন দেশের অন্যতম বড় স্কলার হিসেবে গণ্য করা হয়ে থাকে অন্যদিকে তাকে নিয়ে বিতর্কের শেষ নেই নানান সময়ে নানান বিতর্কিত বয়ানের মাধ্যমে তুমুল সমালোচিত হয়েছেন তাবলিক জামাতের প্রতিষ্ঠাতা হযরত ইলিয়াস শাহ রহমাতুল্লাহীর এই নাতি সাম্প্রতিক সময়ে ভারতে মহামারী ভাইরাস ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়েছে আর জানাবো মাওলানা সাদের পরিচয় থেকে শুরু করে তার জীবনে নানা রকম অজানা তথ্য তার বিতর্কিত বয়ান সম্পর্কেও জানাব এক সময়ের তুমুল জনপ্রিয় বর্তমান সময়ে সমালোচিত এই মাওলানা উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ মোতাবেক তেরোশো পঁচাশি হিজড়িতে দিল্লির নিজামুদ্দিন মার্কাজে জন্মগ্রহণ করেন দিল্লির নিজামুদ্দিন মার্কাজ তাবলিগের প্রতিষ্ঠাতা হযরত ইলিয়াস শাহমৎ আলাইহের পৈতৃক ভিটায় বড় হয়েছেন তার বংশধরগণ এখনও দিল্লির মার্কাজে বসবাস করছেন মাওলানা সাদ হজরত ইলিয়াস শাহ আলাইয়ের বংশধর মাওলানা সাদ বংশ পরম্পরায় ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইয়ের সাথে মিলিত হয়েছে এজন্য তাদেরকে সিদ্দিকীও বলা হয় ভারতের উত্তর প্রদেশের কান্দলা জেলার দিকে সম্পৃক্ত করে তাদেরকে কান্দালভি বলা হয় মাওলানা সাদ কান্দালভীর পূর্বপুরুষগণ এই জেলায় বসবাস করতেন তারা ছিলেন কান্দালার অন্যতম ধনাঢ়্য মুসলিম পরিবার হজরত মাওলানা ইলিয়াস পিতা মাওলানা ইসমাইল কান্দালভি দিল্লির নিজাম উদ্দিনে এসে বসবাস শুরু করেন তার হাতেই এই এলাকা আবাদ হয়েছে বলে জানা যায় সাধারণ মানুষের ভিতরে ইজতেমা এবং ইসলামী শিক্ষা বিস্তারে মাওলানা ইসমাইল কান্দালভীর ভূমিকা অপরিসীম এই জন্য নিজামুদ্দিনে মাওলানা সাদ এবং তার পরিবারের প্রভাব অত্যন্ত বেশি কান্দালা থেকে দিল্লিতে বসবাস শুরু করলেও মাওলানা সাদ এবং তার পরিবার এখনও কান্দালার বিপুল পরিমাণ সম্পত্তির মালিক মাওলানা সাদ দিল্লির নিজামুদ্দিনেই বেড়ে উঠেছেন তার লেখাপড়াও সেখানেই বিংশ শতাব্দীর মুজাদ্দিদ সৈয়দ আবুল হাসান আলী নাদভি রিয়ালাহ্লামের কাছে মাওলানা সাদের হাতে খড়ি হয় তিনি তাকে মসজিদে নববীর রওজাতুম মিন রিয়াজিল জান্নাতে বসে প্রথম পাঠদান করেন নিজামুদ্দিন মার্কাজে অবস্থিত কাশিফুল উলুম মাদ্রাসায় তিনি উনিশশো সালে তাকমিল সম্পন্ন করেন ছাত্র তার সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে ছিলেন মাওলানা ইজহারুল হাসান রাদি আল্লাহ তার শিক্ষকদের মধ্যে রয়েছেন মাওলানা ইনামুল হাসান রাদি আল্লাহ মাওলানা উবায়দুল্লাহ বলিয়াবি মাওলানা ইলিয়াস বারাবানকি মাওলানা ইব্রাহিম দেওলা মাওলানা মুইন মাওলানা আহমদ গুদনা মাওলানা সাব্বির প্রমুখ মাওলানা সাদ লেখা লেখাপড়া শেষ করে নিজামুদ্দিনের কাশিফুল উলুমে শিক্ষকতা শুরু করেন তিনি দীর্ঘদিন ধরে শুনানে আবু দাউদ ও হেকায়াতুস সাহাবার পাঠদান করেছেন এছাড়াও তিনি নিজামুদ্দিন মার্কাজের নানা দায়িত্ব পালন শেষে এখন তার আমির হিসেবে তাবলিগের খেদমত করছেন পারিবারিক সূত্রে মাওলানা সাদ কান্দালভির তাবলিগি কাজের সঙ্গে সম্পৃক্ত শৈশব থেকেই তিনি তাবলিগের কাজে মেহনত করছেন তাবলিগের কাজে তার শ্রম ও নিষ্ঠার কারণে হজরত ইনামুল হাসান রাদিয়া আলাম দশ সদস্যের সুরা কমিটির অন্তর্ভুক্ত করেন এবং অনেক প্রবীণ ও বিজ্ঞ লোকের উপস্থিতিতে তাকে তিনজন আমিরে ফায়সালের একজন মনোনীত করেন দু হাজার চোদ্দ সালের মার্চে মাওলানা জুবাইরুল হাসান রাদিয়াল্লাহ আলা ইন্তেকালের পর থেকে বর্তমানে তিনি তাবলিগ জামায়াতের বিশ্ব আমির এর আগে প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি মাওলানা সাদ আধ্যাত্মিক সাধনায় আত্মনিয়োগ করেন তিনি দুজন মহান ব্যক্তিত্বের মাধ্যমে খেলাফত লাভ করেন তারা হলেন সাইয়েদ আবুল হাসান আলী মুফতি ইফতিখারুল হাসান কান্দালভি তিনি মাত্র ১৯ বছর বয়সে খেলাফত লাভ করেন এছাড়া তিনি মাওলানা ইনামুল হাসান মাওলানা সাইয়দ আহমেদ খান মক্কি মাওলানা উবায়দুল্লাহ বলিয়াভি হাজি আব্দুল ওয়াহাব মুফতি জাইনুল আবিদিন প্রমুখে সান্নিধ্য লাভ করেন তবে সবকিছুকে ছাপিয়ে বর্তমান সময়ে মাওলানা সাদ ব্যাপক সমালোচিত হচ্ছেন তার বিতর্কিত বক্তব্যের কারণে বাংলাদেশের শীর্ষস্থানীয় গবেষক ও আলেমদের আরব আজমের সুপরিচিত হাদিস শাস্ত্র গবেষক মাওলানা আব্দুল মালিক সাহেব সম্প্রতি একটি সংক্ষিপ্ত ওয়াদাহাতি বয়ান দিয়েছেন সে বয়ানে তিনি বলেছেন সাদ সাহেব তার বয়ান এবং আলোচনার মাঝে এমন নিত্য নতুন উদ্ভট বিষয় নিয়ে আসছেন যে কারণে শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমরা তার আনুগত্যে জায়জ মনে করি না তার বিকৃতি এবং বিভ্রান্তির তালিকা এতটা দীর্ঘ যে যা এখন বলে শেষ করা যাবে না তারপরেও মালানা সাদের আপত্তিকর কুরআন হাদিস বিরুদ্ধ কিছু বক্তব্য তুলে ধরছি ভোট দেয়া থেকে বিরত থাকা ভোটের সময় চিহ্ন হিসেবে আঙুলে যে রং লাগানো হয় তার কারণে নামাজ হয় না তাই ভোট না দেয়াই উচিত ইসলাম ও আলামাদের বিরোধিতা করে তিনি বলেন ক্যামেরাওয়ালা মোবাইল রাখা হারাম এবং পকেটে ক্যামেরাওয়ালা মোবাইল রেখে নামাজ হয় না যে আলেমগণ ক্যামেরাওয়ালা মোবাইল রাখাকে জায়েজ বলেন তারা ওলামায়ে ছু বারবার কসম খেয়ে তিনি বলেন তারা হল ওলামায়ে ছু এমন আলেমরা হল গাধা 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 এছাড়াও জাহিলি ফতোয়া দেওয়ার কারণে তিনি কম সমালোচিত হননি তিনি এক বয়ানে বলেছেন মোবাইলে কুরআন শরীফ পড়া এবং শোনা প্রস্তাবের পাত্র থেকে দুধ পান করার মতো নাউজুবিল্লা। মালানা সাদ নিজের সীমা অতিক্রম করে হুজুরদের চরম অপমান করে একাধিকবার বলেছেন মাদ্রাসা মসজিদের বেতন বেশার উপার্জনের চেয়ে খারাপ তিনি আরো জঘন্যভাবে বলেছেন যারা কোরআন শরীফ শিখিয়ে বেতন গ্রহণ করেন তাদের বেতন বেশ্যার উপার্জনের চেয়েও খারাপ যে ইমাম এবং শিক্ষক বেতন গ্রহণ করেন বেশ্যারা তাদের আগে জান্নাতে যাবে মাদ্রাসার ওস্তাদরা বেতন নেয়ার কারণে দুনিয়ায় ধান্দায় জড়িয়ে আছেন তাদের কিছু সময় নেওয়া উচিত কাউমি মাদ্রাসা বন্ধ করার অপচেষ্টাও তিনি কম করেননি এ নিয়ে তিনি একাধিকবার বলেছেন মাদ্রাসাগুলোতে না না দেয়া হোক মাদ্রাসায় দিলে আদায় হবে জাকাত 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 আউলিয়াদের সাথে শত্রুতা করে মাওলানা সাদ বলেছেন রাসুল্লাহ সাল্লাই এর পর কেবল তিনজন লোকের বাইয়াত পূর্ণতা পেয়েছে আর বাকি সবার বাইয়াত অপূর্ণ সেই তিনজন হলেন শাহ ইসমাইল শহীদ মাওলানা মাওলানা মোহাম্মদ মোহাম্মদ ইলিয়াস এবং ইউসুফ সুন্নাত জাহিলি মন্তব্য করেছেন মাওলানা সাদ সাহেবের আজমগড়ের ইস্তেমা এবং অন্যান্য ইস্তেমায় একাধিক পার সুননাথকে তিন প্রকার বলে বর্ণনা করেছেন ইবাদতের সুননাথ দাওয়াতের সুননাথ এবং সাদ বিতর্কিত হয়েছেন আরো অসংখ্য মন গড়া মাধ্যমে তিনি বলেন হজরত ইউসুফ আলাহ তোমার প্রভুর কাছে আমার কথা বলো বলে গাইরুল্লাহ দিকে দৃষ্টি দেওয়ার কারণে তাকে অতিরিক্ত সাত বছর জেলখানায় থাকতে হয়েছে হজরত জাকারি আলাহ আল্লাহকে ছেড়ে গাছের কাছে আশ্রয় চাইলেন ফলে শাস্তিভোগ করতে হয়েছে মুজিজার সম্পর্ক কেবল দাওয়াতের সঙ্গে সঙ্গে এর কোনো সম্পর্ক নেই থেকে বড় এক ভুল হয়ে গেছে এবং তিনি এক অপরাধ করে ফেলেছেন জামায়াত এবং কাউমকে ছেড়ে তিনি আল্লাহর সান্নিধ্য লাভের জন্য নির্জনতা অবলম্বন করেছেন হজরত মুসা আলা কর্তৃক হজরত হারুন আলাামকে নিজের স্থলাভিষিক্ত বানানোও অনুচিত কাজ করেছেন হেদায়েতের সম্পর্ক যদি আল্লাহর হাতে হতো তাহলে তিনি নবী পাঠাতেন না মাওলানা সাদ আরো বলেছেন কুরআন শরীফ বুঝে শুনে তেলাওয়াত করা ওয়াজিব তর্জমা না জেনে তেলাওয়াত করলে তর্কে ওয়াজিবের গুনা হবে আপনাদের কাছে সবচাইতে বড় গুনাহ চুরি জিনা ঠিকই এটা বড় গুনাহ তবে তার চাইতে বড় গুনাহ হলো খুরুজ না হওয়া তাই হজরত কাব ইবনে মালিকের সঙ্গে পঞ্চাশ দিন পর্যন্ত কথাবার্তা বন্ধ রাখা হয় জিকিরের অর্থ আল্লাহ বা অন্যান্য তাজবি পড়া নয় জিকিরের আসল অর্থ আল্লাহর আলোচনা করা এমন কি আল্লাহ হুকুমের সমালোচনা করে মাওলানা সাদ বলেছেন হজরত মুসা আল্লাহাল্লাম দাওয়াত ছেড়ে দিয়ে আল্লাহর হুকুমে কিতাব আনতে চলে গেছেন দাওয়াত ছেড়ে কিতাব আনতে চলে যাওয়ার কারণে পাঁচ লাখ সাতাত্তর হাজার লোক মুরতাদ হয়ে গেল তাবলিকের নতুন ধারা নিয়ে তিনি বলেন আমাদের কাজের সঙ্গে লেগে থাকা সাথীরাই কেবল মাওলানা ইলিয়াস এবং মাওলানা ইউসুফ সাহেবের মালফুজাতই পড়বে এগুলো ছাড়া অন্য কিতাবাদী পড়বে না জিকিরের অস্বীকার করে মাওলানা সাদ বলেন সকাল সকাল কুরআলাত করা এবং নফল নামাজ পড়ার তো একটা অর্থ বুঝে আসে কিন্তু আল্লাহ আল্লাহ বলে জিকির করে কি অর্জন হয় কিছুই অর্জন হয় না এছাড়া তিনি বলেন এই এক তাবলিকই নবুয়াতের কাজ এছাড়া দিনের যত কাজ আছে দিনই ইলম শেখানো দিনই ইলম শেখা আত্মশুদ্ধি কিতাবাদি রচনা করা কোনটাই নবুয়াতের কাজ নয় তিনি বলেন মাদ্রাসার উস্তাদরা বেতন নেয়ার কারণে দুনিয়া দি। ধান্দায় জড়িয়ে আছে এই ধরনের দিনের খেদমতের জন্য তাদের কিছু সময় দেয়া উচিত মালানা সাদ আল্লাহ সম্পর্কেও মিথ্যা অপবাদ দিতেও দ্বিতীয়বার ভাবেননি তিনি বলেন কেয়ামতের দিন আল্লাহ তালা বান্দাকে জিজ্ঞাসা করবেন তালিমে বসেছিলে কিনা গাশত করেছিলে কিনা সাহাবায়ে কেরামের উপর মিথ্যা অপবাদ দিয়েও বলেন প্রত্যেক সাহাবি অপর বিরুদ্ধে বিরুদ্ধাচরণই করেছেন উল্লেখিত কুরআন হাদিস বহির্ভূত আলোচনার জন্য ওলামায়ে দেওবন্ধ সহ বিশ্ব মুসলিমের অন্যতম আলেমগণ তাকে ক্ষমা চাওয়া এবং আহ্বান জানান এসব গোমরাহী কথাবার্তার অডিও রেকর্ড দারুল উলুম দেওবন্দে সংরক্ষিত আছে আছে গুগলেও এখানে বানানো কোনো কথা নেই সবই মাওলানা সাদের মুখের কথা আর তাই কেউ মাওলানা সাদের অন্ধ ভক্ত হয়ে কমেন্টস বক্সে গালাগালি করবেন না মাওলানা সাদ সাহেব তার দাদা হজরত ইলিয়াস শাহ রাজিয়াল্লামের সহ আকাবির আলেমদের মেহনতে তৈরি দাওয়াত ও তাবলিকের ময়দানে ভক্তি দেখিয়ে মানুষের জনপ্রিয়তা লাভ করেন কিন্তু মাওলানা জুবাইরুল হাসান রাদিউল্লাহ সাল্লাম এর ইন্তেকালের পরপরই মাওলানা সাদ সাহেব তার এই বিতর্কিত আপত্তিকর মন্তব্য ও বক্তব্য তুলে ধরে আসল রূপে নিজেকে প্রকাশ করেন ব্যক্তিগত জীবনে উনিশশো সালে মাওলানা সাদ কান্দালভি ভারতের বিখ্যাত দিনই শিক্ষা প্রতিষ্ঠান মাজাহিরুল উলুম শাহরানপুরের প্রিন্সিপাল মাওলানা সালমানের কন্যাকে বিয়ে করেন দাম্পত্য জীবনে তিনি তিন ছেলে ও দুই কন্যার পিতা তার বড় দুই ছেলে কাশিফুল উলুম থেকে তাক মিল সম্পন্ন করেছেন এবং ছোট ছেলে এখনও অধ্যয়নরত দর্শক এত এত বিতর্কিত বয়ানের পর মাওলানা সাতকি নিয়ে আপনার মন্তব্য কি বিশিষ্ট আলেমগণের ডাকে সাড়া দিয়ে তার তওবা করা উচিত বলে আপনি কি মনে করেন কামরুল রাখি কেনার মিডিয়া